সম্প্রতি ভাইরাল হয়েছে নায়ক ইমন, নায়িকা মাহি এবং ডাক্তার মুরাদ হাসানের একটি অডিও ক্লিপ, যেখানে শোনা যায় নায়ক ইমনকে ফোন করে অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করছেন ডাক্তার মুরাদ হাসান। অডিওর শুরুতে নায়ক ইমন কথা বলেন ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে, এক পর্যায়ে মাহির সাথেও কথা বলেন তিনি। অন্যদিকে ভাইরাল হওয়া অডিও নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন নায়ক ইমন। তিনি জানান অডিও ক্লিপটি সঠিক, অপর প্রান্তে ছিলেন প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, তবে ঘটনাটা এখনকার নয়, আজ থেকে প্রায় 2 বছর আগের। ইমন বলেন একটি ছবির মহরত অনুষ্ঠানের আগের রাতে ফোন দেন প্রতিমন্ত্রী, আমরা তখন একটা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, ছবির নাম ব্লাড, ডিরেক্টর সুমন ভাই সহ আমরা মিটিং করছিলাম, তখন প্রতিমন্ত্রী হঠাৎ ফোন দিয়েছেন। ইমন বলেন তিনি কিন্তু প্রথমেই বলেছেন তুই ফোন ধরস নাই কেন, পরে উনি আবার ফোন দিয়েছেন। এটা 2020 সালের করোনারও আগের ঘটনা, একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছেন, আমি কিন্তু বলেছি হ্যাঁ ভাই আসতেছি, দেখছি ভাই, খারাপ কিছু কিন্তু বলিনি, এর মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে, আমি কিন্তু বারবার বলেছি 2 মিনিট ভাইয়া নামছি। ইমন কেন মন্ত্রীর কথায় কাউকে নিয়ে যাচ্ছেন অথবা মন্ত্রীকে প্রশ্রয় দিচ্ছেন, এমন অভিযোগ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর জবাবে নায়ক ইমন বলেন আমি কি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব, আপনার কি মনে হয় এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে বলতে পারবেন, আমি মাহিকে তার কাছে নিয়ে গেছি এমন কোনো কথা সেখানে নেই, আমি কিন্তু যাইনি, আমি শুধু সামাল দেওয়ার চেষ্টা করেছি। এর পরদিন ডাক্তার মুরাদ হাসান তার সঙ্গে আবারও যোগাযোগ করেছিলেন বা ক্ষোভ প্রকাশ করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ইমন বলেন সত্যি বলতে উনি এত উপরের জায়গায়, আমি কি ওনার সঙ্গে তর্ক বিতর্কে যেতে পারবো, আর পরদিন ছিল আমাদের সিনেমার মহরত, আমরা ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এরপর উনি আর বিষয়টি নিয়ে তেমন কথা বলেননি। ইমন জানান সেদিনের মিটিং হয়েছিল বনানীর একটি রেস্টুরেন্টে, এরপর রাতে তারা বাসায় চলে যান। মাহি কেমন প্রতিক্রিয়া দিয়েছিল জানতে চাইলে এই নায়ক বলেন মাহিকে যে প্রতিমন্ত্রী গালিগালাজ করেছেন আমি জানতাম না, মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন ডিরেক্টরের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম, প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশন নেই, আর মাহিও তো একজন আর্টিস্ট, নিশ্চয়ই তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। এছাড়াও ইমন বলেন বিষয়টি নিয়ে আমার সঙ্গে তিনি সেভাবে ডিসকাসও করেননি, এরপর আমি চেষ্টা করেছিলাম কাজ শেষ করে বাসা যেতে, মাহিও বাসায় চলে যান। ইমন বলেন আমি মনে করি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে তিনি যে কোনো আর্টিস্টকে ফোন দিতেই পারেন, কিন্তু এমন আচরণ অগ্রহণযোগ্য, তার দাবি তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন মাত্র।